মুভি শুরুতে বলা হয় এখন থেকে 100 বছর আগে মানুষের মতো দেখতে মনস্টার যাদের টাইটান বলা হয় তারা এখানে এসেছিল। তারা সমস্ত গ্রাম আর শহরকে ধ্বংস করে মানুষদের শেষ করে দিয়েছিল। তাদের মধ্যে যে লোকগুলো বেঁচে ছিল তারা নিজেদের উঁচু একটা দেওয়ালের পিছনে বন্দি বানিয়ে নিয়েছিল আর সেখানে শান্তিতে বসবাস করছিল। কিন্তু তারা এখনও একটা ভয়ের পরিবেশের মধ্যে বেঁচে ছিল, কারণ ওই টাইটান যে কোনো মুহূর্তে ওই দেওয়াল ভেঙে তাদের উপর আক্রমণ করতে পারে। এরপর প্রথম দেওয়ালের পেছনের সিন দেখানো হয়, যেখানে আমরা আর্মিন নামের একটি ছেলেকে দেখি যে তার বেস্ট ফ্রেন্ড এরেনের সাথে দেখা করতে যাচ্ছিল। রাস্তায় সে একটা অচেনা লোকের সাথে ধাক্কা খায়, কিন্তু আর্মিন তার উপর ধ্যান দেয় না। এরপর সে মিকাশা নামে তার একটা বন্ধুকেও তার সাথে নিয়ে নেয়, যে এরেনকে অনেক ভালোবাসে। এরপর তারা এরেনের সাথে দেখা করতে যায়, যে পুরনো এক্সপ্লোজনের ওপর থেকে দেওয়ালের বাইরে দৃশ্য দেখার চেষ্টা করছিল। এরেন বাকি লোকেদের মতো নিজের জীবন দেওয়ালের ভেতরে কাটাতে চায় না, এই জন্য সে দেওয়ালের বাইরে গিয়ে দুনিয়া দেখতে চাইছিল। টাইটানরা অনেক বছর ধরে তাদের এখানে কোনো অ্যাটাক করেনি, এই জন্য তাদের মনে হয় টাইটান শুধুমাত্র গল্পে আছে আর তারা তাদের ভয় পায় না। এরেন তার দুই বন্ধুকেও বাইরে যাওয়ার জন্য রাজি করিয়ে নেয়, কারণ মিকাশাও বাইরে গিয়ে সমুদ্রের দৃশ্য দেখতে চায়। এরপর তারা তিনজন দেওয়ালের দিকে এগোতে থাকে। দেওয়ালে সোলজাররা পাহারা দিচ্ছিল, তবুও তারা তিনজন লুকিয়ে লুকিয়ে দেওয়ালের একদম কাছাকাছি পৌঁছে যায়। তখন সেখানে কয়েকজন সোলজার এসে তাদের ধরে নেয়, কিন্তু সেখানে কমান্ডো সোডা এসে তাদের বাঁচিয়ে নেয়, কারণ সে এরেনকে খুব ভালোবাসে। এখানে কমান্ডো এরেনকে বলে কিছুদিনের মধ্যেই দেওয়ালের বাইরে গিয়ে গবেষণা করা হবে। এটা শুনে এরেন অনেক খুশি হয়, কারণ শেষ পর্যন্ত সেই দেওয়ালের বাইরে যাওয়ার একটা সুযোগ পেতে চলেছে। তখনই হঠাৎ করে সেখানকার মাটি আর দেওয়াল কাঁপতে শুরু করে। তারা কিছু বুঝতে পারছিল না, কিন্তু হঠাৎ তারা যখন দেওয়ালের ওপরে দেখে তখন সেখানে তারা একটা মনস্টার টাইটানকে দেখতে পায়। তাকে দেখে সবাই খুব ভয় পেয়ে যায় আর অনেক হায়রান হয়ে যায়, কারণ তারা কোনোদিনও দেওয়ালের থেকে বড় টাইটানকে দেখেনি আর তার শরীর থেকে আগুনও বের হচ্ছিল। এই টাইটানের নাম ছিল কোলোসল টাইটান। এরপর ওই টাইটান পা দিয়ে দেওয়ালটা ভাঙতে থাকে। এটা দেখে সবাই তাদের জীবন বাঁচানোর জন্য সেখান থেকে দৌড়াতে থাকে। দেখতে দেখতে চারদিক থেকেই তাদের উপর আক্রমণ হতে শুরু করে আর ওই টাইটান দেওয়ালে গর্ত করে দেওয়ার পর সেখান থেকে চলে যায়। এরপর ওই গর্ত দিয়ে অনেক টাইটান ভেতরে আসতে থাকে, যেগুলো দেখতে একদম মানুষের মতোই ছিল, কিন্তু তাদের সাইজ একজন সাধারণ মানুষের থেকে অনেক বড় ছিল। তাদের মারার জন্য কমান্ডো গান পাউডার দিয়ে তাদের উপর আক্রমণ করে, কিন্তু ওই টাইটানগুলো নিজেদের অটোমেটিক সুস্থ করে নেয়। আসলে ওই টাইটানগুলো অমর ছিল, এই জন্য কোনো আক্রমণেই তাদের উপর কোনো প্রভাব পড়ে না। এরপর ওই টাইটানগুলো মানুষদের গাজর মূলের মতো চিবিয়ে খেতে থাকে। এটা দেখে সবাই নিজেদের জীবন বাঁচানোর জন্য এদিকে ওদিকে পালাতে থাকে। এর ফলে সেখানে চারিদিক থেকে গণ্ডগোলের সৃষ্টি হয়, সবাই একটা ঘরের ভিতরে গিয়ে লুকোতে শুরু করে। এরেন আর মিকাশাও তাদের জীবন বাঁচানোর জন্য ওই ঘরের দিকেই দৌড়াতে থাকে। তখনই তারা সেখানে একটা মহিলাকে দেখতে পায় যে তার বাচ্চার সাথে সেখানে ফেঁসে গেছিল। এটা দেখে তারা দুজন তার সাহায্য করতে যায়। এরই মধ্যে এরেন ওই মহিলার সাথে ভিড়ের মধ্যে ফেঁসে ঘরের মধ্যে ঢুকে যায় আর মিকাশা ওই বাচ্চাটিকে বাঁচানোর চক্করে বাইরে থেকে যায়। এখন এরেন চাইলেও মিকাশার জন্য কিছু করতে পারে না, কারণ ওই লোকগুলো ঘরের দরজা বন্ধ করে দেয়। এরেন মিকাশাকে বাঁচানোর জন্য বাইরে যেতে চাইছিল, কিন্তু কেউই দরজা খুলতে রাজি হয় না। এরেন জানলা দিয়ে মিকাশাকে দেখে অনেক হয়রান হয়ে যায়। মিকাশাও এরেনকে দেখছিল। তখন সেখানে একটা টাইটান চলে আসে আর মিকাশাকে ওই বাচ্চাটির সাথে খেয়ে ফেলে। কিছুক্ষণ পরে এরেন কোনো মতে ঘরের বাইরে বেরিয়ে আসে আর দেখে সবাই যে ঘরে লুকিয়ে আছে সেই ঘরের চারিদিক থেকে টাইটানরা ঘিরে আছে। এরপর ওই টাইটানগুলো সবার উপর আক্রমণ করে দেয় আর তাদের মেরে ফেলে। এরপর ওই ঘর থেকে অনেক রক্ত বের হতে থাকে। এই দৃশ্য দেখে এরেন ভেঙে পড়ে, কারণ টাইটানরা তার গ্রামকে পুরোপুরিভাবে ধ্বংস করে দিয়েছিল আর এখন তার বেস্ট ফ্রেন্ড মিকাশাও তার সাথে ছিল না। এরপর আমাদের 2 বছর পরের সিন দেখানো
পাঠানো হয়। যখন টাইটান প্রথম দেওয়াল ভেঙে আক্রমণ করেছিল তখন সেখানে সবকিছু ধ্বংস হয়ে গেছিল, আর ওই আক্রমণে যতজন বেঁচে ছিল তারা সবাই দ্বিতীয় দেওয়ালের পিছনে অর্থাৎ কমার্শিয়াল এরিয়াতে এসে গেছিল, কারণ সেখানে টাইটানরা আক্রমণ করেনি, এই জন্য এই এরিয়াটা সুরক্ষিত ছিল। কিন্তু যারা বেঁচে ছিল তাদের আশাতে লোকজন অনেক বেশি হয়ে গেছিল, এই জন্য তাদের ফুড সাপ্লাই সব শেষ হয়ে যায় আর লোকেরা খিদে চালায় মারা যেতে থাকে। কিন্তু এই লোকেরা তাদের অ্যাগ্রিকালচার এরিয়াতে যেতে পারবে না, কারণ সেখানে এখনও টাইটানরা ছিল। এই জন্য এখানকার কমান্ডো কুবাল স্কাউট রেজিমেন্ট বানিয়েছে, যাদের 2 বছর ধরে ট্রেনিং দেওয়া হচ্ছিল। এতে এরেন আর তার বাকি সব বন্ধুরাও সামিল ছিল, কারণ এরেন টাইটানদের কাছ থেকে তার বন্ধু মিখাসার মৃত্যুর বদলা নিতে চায়। কমান্ডো কুবালের প্ল্যান ছিল তারা প্রথমে দেওয়ালের ভাঙা অংশটা ব্লাস্ট করে দেবে, যার ফলে ওই দেওয়ালের টুকরোতে ওই গর্তটা বন্ধ হয়ে যাবে। এরপর তারা সব টাইটানদের মেরে ফেলবে আর তাদের জমিগুলো ফিরিয়ে নেবে। এরপর ওয়েপেন চিফ হ্যান্ড সোলজারদের একটা ডিভাইস দেখায়, এর সাহায্যে তারা আকাশে উঠতে পারবে আর সহজেই টাইটানদের মুখোমুখি হতে পারবে। এরপর সবাই যখন খাবার খেতে যায় তখন সেখানে এরেন সোডাকে দেখতে পায়, যে আগের এরিয়ার কমান্ডো ছিল, কিন্তু তার অবস্থাও এখন অনেক খারাপ ছিল। রাত হতেই সব সোলজারদের তৈরি হতে বলা হয়, কারণ রাত্রে টাইটানদের দেখা যায় না, এই জন্য রাত্রে দেওয়াল পর্যন্ত পৌঁছানো সহজ হবে। উইপেনচি বলে ওমেটো মেচিতে ক্যাপ্টেন শিকিশিমা আর তার টিম তাদের সাথে যোগদান করবে। এর সাথে সাথে সে সবাইকে আওয়াজ করতে বারণ করে, কারণ টাইটান তাদের আওয়াজ শুনে জেগে যাবে আর তাদের উপর আক্রমণ করবে। এরপর সবাই তাদের যাত্রা শুরু করে। কিছু তো যাওয়ার পর তারা রাস্তায় কিছু একটা নড়াচড়া করতে দেখে। তারা যখন চেক করতে যায় তখন দেখে সেখানে কয়েকটা গরু আছে, এই জন্য তারা সেখান থেকে চলে যেতে থাকে। তখন সেখানে একটা সোলজার একটা বাচ্চার আওয়াজ শুনতে পায়, এতে তার মনে হয় এখানে কোনো একটা বাচ্চা কাঁদছে, এই জন্য সে তাকে সাহায্য করার জন্য তাকে খুঁজতে যায়। তাকে একা যেতে দেখে এরেনও তার সাথে যায়। তারা দুজন মিলে ওই বাচ্চার আওয়াজ ফলো করতে থাকে, কিন্তু তারা যখন সেখানে পৌঁছায় তখন সেখানে তারা একটা টাইটানের বাচ্চাকে দেখতে পায়। সে তাদের দুজনকে দেখে ফেলে আর তাদের ধরতে আসে। এটা দেখে তারা দুজন দৌড়াতে থাকে, কিন্তু তখনই ওই টাইটানের বাচ্চাটা কাঁদতে থাকে, এর ফলে সব টাইটানরা জেগে যায়। এরই মধ্যে একটা টাইটান তাদের ক্যাপ্টেনকে মেরে ফেলে। এখন অনেক টাইটান তাদের পিছু করতে থাকে। যখন কমান্ডো কুবাল এটা দেখে তখন সে সমস্ত সোলজারদের সেখানে ফেলে নিজের গাড়ি করে সেখান থেকে পালিয়ে যায়। এরপর টাইটান সোলজারদের উপর আক্রমণ করতে শুরু করে আর তাদের এক এক করে মারতে থাকে। এরপর বাকি সোলজার ওমেটো মেচির দিকে দৌড়াতে থাকে। তখন তাদের সামনে অনেক বড় একটা টাইটান চলে আসে আর তখন এরেন ওয়েপেন চিপের কথা মনে করতে থাকে, যে তাদের বলেছিল যদি টাইটানের ঘাড়ের পেছনের শিরা কেটে দেওয়া হয় তাহলে সে মারা যাবে। এরই মধ্যে সেখানে শিকিশিমাও চলে আসে আর তার অ্যামাজিং স্কিলের সাহায্যে সে ওই টাইটানকে মেরে নিচে ফেলে দেয়। তখনই সেখানে আরেকটা টাইটান চলে আসে, কিন্তু হঠাৎ করে একটা মেয়ে এসে ওই টাইটানকে মেরে ফেলে দেয়। আর আমরা জানতে পারি এই মেয়েটা মিকাশা, যাকে শিকিশিমা বাঁচিয়ে নিয়েছিল টাইটানকে মেরে। তাকে জীবন্ত দেখে এরেন হয়রান হয়ে যায়, কারণ গত 2 বছর ধরে সে ভেবে আসছে মিকাশা মারা গেছে, কিন্তু মিকাশা এরেনকে সামনে দেখতে পেয়েও পুরোপুরি ইগনোর করে দেয়। এটা দেখে এরেনের খুব খারাপ লাগে। এরপর আমরা জানতে পারি কমান্ডো কুবাল সেখানে লুকিয়ে থাকা এক্সপ্লোসিভ নিতেই এসেছিল আর এটাই ছিল তার এখানে আসার আসল লক্ষ্য। আগের দিন রাত্রে এরেনের জন্যই টাইটান তাদের পেছনে এসেছিল। এই ব্যাপারটা নিয়ে জিন আর এরেনের মধ্যে ঝগড়া হতে থাকে। তখন মিকাশা এসে এরেনকে ছুঁড়ে ফেলে দেয়। এটা দেখে আর্মিন তাকে জিজ্ঞেস করে তোমার কি হয়েছে, কিন্তু মিকাশা কিছু না বলেই সেখান থেকে চলে যায়। এরপর এরেন শিকিশিমার সাথে দেখা করে আর তাকে বলে আমিও শিখতে চাই কিভাবে টাইটানদের সাথে লড়তে হয়, কারণ তাদের জন্য আমাদের লুকিয়ে লুকিয়ে বেঁচে থাকতে হয় আর এই জন্য আমি তাদের ঘেন্না করি। এটা শুনে শিকিশিমা বলে তাহলে তুমি নিজেকে মুক্ত করে নাও, কারণ মানুষের ভয় তাকে লুকিয়ে বেঁচে থাকতে বাধ্য করে। এটা বলে সে সেখান থেকে চলে যায়। এরেন যখন মিকাশার সাথে কথা বলতে চায় তখন শিকিশিমা মিকাশার একদম কাছে দাঁড়িয়ে পড়ে। এটা দেখে এরেনের মনে হয় মিকাশা শিকিশিমাকে পছন্দ করে আর শিকিশিমার সাথে রিলেশনে আছে। এটা দেখে তার মন ভেঙে যায়, কিন্তু তখন হিয়ানা সেখানে আসে আর তাকে শান্ত করে আর সে তাকে সিডিউস করতে শুরু করে, কারণ সে তাকে পছন্দ করতে শুরু করেছিল। কিন্তু এরেন এরকম কিছু করতে চায় না। সেখানে আরও একটা কাপেল ছিল,
হঠাৎ করে সেখানে একটা টাইটান চলে আসে আর ওই ছেলেটাকে জ্যান্ত চিবিয়ে খেয়ে নেয়। এখন সেখানে অনেক টাইটান চলে এসেছিল আর তাদের চারিদিক থেকে ঘিরে ধরেছিল। এরপর শিকিশিমা আর বাকি সব সোলজার মিলে তাদের মোকাবিলা করে আর তাদের মারতে থাকে। এরই মধ্যে টাইটানরা অনেক সোলজারকে মেরে ফেলে, কিন্তু কুবাল এই সিচুয়েশনে সোলজারদের সাহায্য করার বদলে তাদের এক্সক্লুসিভ প্রোটেক্ট করতে বলে। এই আক্রমণে লিলের বয়ফ্রেন্ড মাটির নিচে চাপা পড়ে মারা যায়। এটাতে লিল অনেক দুঃখী হয় আর টাইটানদের উপর সে অনেক রেগে যায়। তখন একটা লোক এক্সপ্লোসিভে ভর্তি থাকা ট্রাক নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এটা দেখে লিল ওই ট্রাকে আগুন লাগিয়ে দেয় আর ওই ট্রাকটিকে নিজের কন্ট্রোলে আনার পর টাইটানের মাঝখানে নিয়ে গিয়ে সেটা ব্লাস্ট করে দেয়, কারণ সে তার বয়ফ্রেন্ডের মৃত্যুর বদলা নিতে চাইছিল। কিন্তু ওই টাইটানদের এটাতে খুব বেশি প্রভাব পড়ে না আর এভাবেই তাদের শেষ অস্ত্রটাও শেষ হয়ে যায়। এই দৃশ্য দেখে জিন অনেক ভয় পেয়ে যায় আর এরেনকে বলে তাদের সাথে আমরা জিততে পারবো না, এই জন্য আমাদের এখান থেকে পালিয়ে যাওয়া দরকার। তখন এরেনের শিকিশিমার কথা মনে পড়ে যায়। এরপর সে সমস্ত রাগ নিয়ে ভয় না পেয়ে ওই টাইটানদের উপর আক্রমণ করে আর তাদের মারতে থাকে। শিকিশিমা সেখানে দাঁড়িয়ে এই সব দেখছিল। তখন একটা টাইটান তার পা কামড়ে দেয় আর তাকে দূরে ছুঁড়ে ফেলে দেয়। এর ফলে এরেনের কন্ডিশন খারাপ হয়ে যায়। এরই মধ্যে জিন অনেক টাইটানদের মধ্যে ফেঁসে যায়। তখন আর্মিন আর বাকি সোলজাররা মিলে তাকে বাঁচায়, কিন্তু এরই মধ্যে একটা টাইটান আর্মিনকে ধরে ফেলে আর মিকাশাও সেখানে চলে আসে আর এরেনকে আহত দেখে সে ইমোশনাল হয়ে যায়, কিন্তু সে তাকে কোনো সাহায্য করে না। এদিকে এরেন আর্মিনকে দেখতে পেয়ে যায়, যাকে টাইটান খেতেই যাচ্ছিল। এই সময়ে এরেনের পায়ে অনেক চোট লেগেছিল, কিন্তু তবুও সে তার বন্ধুকে বাঁচানোর জন্য সেখানে পৌঁছে যায়। টাইটানটাকে গিলে ফেলতেই যাচ্ছিল, কিন্তু এরেন তাকে সেখান থেকে বাঁচিয়ে নেয় আর এরই মধ্যে টাইটান তাকে গিলে ফেলে আর তার একটা হাতও কেটে যায়। এদিকে কমান্ডো কুবাল বাকি সব সোলজারদের ফেলে সেখান থেকে পালিয়ে গেছিল আর এখন টাইটান তাদের সবাইকে এক এক করে খেয়ে ফেলছিল। তখন মিকাশা সেখানে এসে টাইটানদের উপর আক্রমণ করতে থাকে, কিন্তু এরই মধ্যে তার ফ্লাইং ডিভাইস খারাপ হয়ে যায় আর সে নিচে পড়ে যায়। তখন ওই টাইটান যে এরেনকে খেয়ে ফেলেছিল সেই টাইটানটা মিকাশার উপর হামলা করতে যায়, কিন্তু হঠাৎ করে তার শরীর ব্লাস্ট হয়ে যায় আর সেখান থেকে একটা নতুন টাইটান বেরিয়ে আসে, যেটা ওই টাইটানের মতো দেখতে ছিল যে বাইরে দেওয়াল ভেঙে বাকি টাইটানদের ভেতরে আসার রাস্তা তৈরি করে দিয়েছিল। কিন্তু এই টাইটানটা পুরোপুরি আলাদা ছিল, সে অন্য টাইটানদের উপর আক্রমণ করে তাদের মেরে ফেলছিল। এটা দেখে সবাই অনেক হয়রান হয়ে যায়। তারা বুঝতে পারছিল না এই টাইটান বাকি টাইটানদের কেন মেরে ফেলছে, কিন্তু তার ফাইটিংয়ের পদ্ধতি দেখে সোটা বুঝে যায় এই টাইটান আর কেউ নয় বরং এরেন। এরপর ওই টাইটান মিকাশাকেও ধরে নেয় আর তার উপর অনেক রাগতে থাকে। এতে মিকাশাও বুঝতে পেরে যায় যে সে এরেন। এরপর তার এনার্জি শেষ হয়ে যায় আর সে অজ্ঞান হয়ে যায়। তখন সোডা বলে তাড়াতাড়ি তার অর্ধেক কলা কেটে দাও, না হলে সে এখনই ধ্বংস হয়ে যাবে। কেউই বুঝতে পারছিল না এখানে কি হচ্ছে। এরপর মিকাশা তার ঘাড় কেটে দেয় যেখান থেকে এরেন বেরিয়ে আসে। এটা দেখে সবাই হয়রান হয়ে যায়, কারণ তার কেটে যাওয়া হাত পা আবার ফিরে এসেছিল। শিকিশিমা দূর থেকে দাঁড়িয়ে এসব দেখছিল আর হাসছিল। এরপর যখন তার জ্ঞান ফিরে আসে তখন তার চোখগুলো লাল হয়েছিল। আর এখানে এই মুভির ফার্স্ট পার্ট শেষ হয়ে যায়।